ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। মার্চের মধ্যে আসছে আরো একটি নতুন দল। আগামী বছরের মার্চের মধ্যে আরো একটি নতুন দল আসছে। বিবিসি বাংলাকে দিয়ে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, আগামী মার্চের মধ্যে আমাদের নতুন দল আত্মপ্রকাশ করবে। আমাদের নতুন দল ধর্মভিত্তিক হবে না, ধর্ম নিরপেক্ষও হবে না। এক প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, ধর্ম আমাদের দলের মূল ভিত্তি হবে না, আমাদের দল কোনো ধর্মীয় দলও হবে না, আবার ধর্ম নিরপেক্ষও হবে না। শিবিরের সাবেক এই প্রভাবশালী নেতা বলেন, একটি ধর্মভিত্তিক দলে তো অন্য ধর্মের লোকজন আসবে না। মানুষের ধর্ম থাকতে পারে, কিন্তু একটি রাজনৈতিক দলের কোনো ধর্ম থাকতে পারে না। তিনি বলেন, ধর্ম মানুষের বোধ ও বিবেচনার গুরুত্বপূর্ণ পথ। ধর্ম থেকে আমরা অবশ্যই অনুপ্রেরণা নেব, কিন্তু আমাদের দল কোনো ধর্মভিত্তিক দল হবে না। ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত করে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য হবে। নতুন দলের লক্ষ্য ও আদর্শ নিয়ে মঞ্জু বলেন, আমাদের দলের মূল লক্ষ্য ও আদর্শ হবে তিনটি: জনকল্যাণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। মুক্তিযুদ্ধ নিয়ে নতুন দলের অবস্থান কি হবে, এমন প্রশ্নের উত্তরে জামায়াতের সাবেক এ নেতা বলেন, 71-এর স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আমাদের অবস্থা সুস্পষ্ট করব। জামায়াতে ইসলামীতে থাকার সময়েও আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে দলের অবস্থান সুস্পষ্ট করতে অনেকবার বলেছি। নতুন দল কেন গঠন করছে, এ প্রশ্নের উত্তরে সাবেক এ জামায়াত নেতা বলেন, রাজনীতির পুনর্গঠন বাংলাদেশের জন্য জরুরি হয়ে পড়েছে। বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রধান একটি সংকট হলো অনৈক্য। এই অনৈক্যের কারণ বিচার বিভাগ, গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতার মতো প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। এই অনৈক্যের কারণে বিচার বিভাগ, গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতার মতো প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। এসব প্রতিষ্ঠানের পুনরুদ্ধারের জন্য নতুন রাজনীতি প্রয়োজন। বাংলাদেশে রাষ্ট্র ও মানুষের সার্বজনীন অধিকারের ইস্যুকে তুলে ধরে জাতীয় ঐক্য তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেন সাবেক এ শিবির সভাপতি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।